গোপালনগর এলাকায় পরপর কুকুরের মৃত্যুর পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি হাবড়াতে। খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার দুটি কুকুরকে হত্যার অভিযোগ। ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা পরিষ্কার নয়। কিছুদিন আগে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হল। গোপালনগরের পর এবার হাবড়া এলাকার দুটি পথকুকুরকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল। অভিযোগ, কেউ বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে কুকুরগুলিকে খুন করেছে। ঘটনাটি ঘটেছে হাবড়ার কুমড়া বাজার এলাকায়। বলতে চাই যে পশু আজকাল কেউ মারুক, এটা আমরা কেউ চাই না পরিবেশের। তাই যে গোপালনগরে চৌধুরী কুকুর পর্ব মরলো, তারপরে এই যে আমাদের এখানে কালকে রাত দুটো নাগাদ দু কুকুর মারা গেছে, তা যেই খায় যেই মেরেছে তার তো মানসিকতা থাকা উচিত যে কুকুর পশুদের কেন মারবো আমরা। তাই কুকুরগুলো এখানে থাকতো, পাড়ার কোনো বাইরে লোক আসতে পারতো না রাত্রিবেলায়, এবং পাড়ার শান্তমানই থাকতো, এমনকি অন্যান্য পশু পাখিও ঢুকতে পারতো না পশুগুলো। এখন কে মেরেছে কী করে বলবো, কিন্তু কালকে রাতে বিষ খেয়েই মেরেছে এটা ঠিক, যে মাংসের সাথে বিষ খেয়ে মেরেছে। এখন কোন বাড়িতে বা কে মেরেছে সেটা আমরা কী করে বুঝবো, তার জন্য আমরা যাচ্ছি যে প্রশাসন তার কোনো খবর নেক। এখন এটাই হচ্ছে মেন যে আমাদের চাওয়া, যে যাতে ভবিষ্যতে যদি এরকম মানে কারো বাড়ির কুকুর যদি না মারে। জানা গেছে বেশ কয়েকটি কুকুরকে প্রতিদিন খাবার দিতেন এক ব্যক্তি। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার নিয়ে কুকুরদের ডাকাডাকি করেন তিনি, কিন্তু কুকুরগুলি আসছে না দেখে তিনি এগিয়ে যান। তিনি দেখতে পান দুটি কুকুর রাস্তার পাশে পড়ে রয়েছে, তাদের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। প্রাথমিক অনুমান কেউ খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। আমার বাড়িতে কুকুরের মৃত্যু হয়েছে, আমাদের বাড়ি একটা কুকুর, পাশের বাড়ি আরেকটা কুকুর, দুটো কুকুরই কালকে রাত্রিবেলা মৃত্যু হয়েছে। তখন রাত বাজে সাড়ে এগারোটার সময় ওই পালার তলায় পেয়েছি কুকুরটা, ঠিক আছে। এনে জল ফল দিয়েছি মাথায়, তার কিছুতে ঠিক হয়নি, পাকা চালিয়েছি। পাকা চালানোর পরে ঠিক দেড়টা দুটো বাজে, তখন কুকুরটা মুখ দিয়ে রক্ত বেরে মারা গেছে। বিষ খাইয়েছে কে, তবে আমাদের এই পাড়ার থেকেই খেয়েছে, হ্যাঁ, কিন্তু তার খোঁজ পাইনি এখনো। এই খোঁজে তদন্ত চাই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, ঘটনার নিন্দা করেছেন অনেকেই, তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত তা স্পষ্ট নয়। কালকে রাতে রান্না করেছি, রান্না করে উঠানে খেতে বসেছি, খেতে বসার পরে আমি সবাইকে খেতে দিয়ে ডাকছি তুতুন তুতুন করে, তুতুন আসছে না। তারপরে আমি বাথরুমে গেছিলাম, অনেকক্ষণ পরে টলতে টলতে মায়া এসছে, এসে তারপরে দেখি ওর মুখ দিয়ে লালা পড়ছে। রোজ ওকে ডাকে, এক ডাকেই ও সাড়া দেয়। বাবলুর কুকুরও এক ডাকে সাড়া দেয়, চলে আসে। আমি বলছি বাবুল তোর কুকুরটা খোঁজ তো, দেখ কোথাও পড়ে আছে কিনা। তারপর দেখি বাবুল বলছে বোনার মা বিষ খেয়েছে, খাইছে মনে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, হাবড়া।